অশিক্ষিত মানুষ, তাতে আপনি পড়ালেখা জানুন আর না জানুন, কথা কি আমার বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এই সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে হাদিস কোরআনের, এই বাক্যকে মেনে নিবে যারা, এই হাদিস কোরআনকে গ্রহণ করবে যারা, এরা হলো সব শিক্ষিত মানুষ। আপনি পড়ালেখা জানুন আর না জানুন, আর আজকের এই আলোচনার পর যত মানুষ এই বাক্যকে উপেক্ষা করে চলবে, এই আয়াতকে এড়িয়ে চলবে, এই হাদিসকে এড়িয়ে চলবে, এরা হলো অশিক্ষিত মানুষ, এরা হলো বর্বর, এরা হলো অযোগ্য, এরা হলো নির্লজ্জ মানুষ। আব্দুল করিম সাহেব, আব্দুল করিম সাহেব বলেন কি, আমার বাপ 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে, এরপরও আমার বাপ অশিক্ষিত মানুষ? আব্দুল করিম সাহেব বলেন কি আপনি, আমার মা 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে, আমার বাপ স্কুলের হেড টিচার, আমার মা হাই স্কুলের হেড শিক্ষিকা, এরপরও কি আমার মা অশিক্ষিত, অশিক্ষিত মা, এরপর কি আমার বাপ অশিক্ষিত মানুষ? হ্যাঁ যুবক, এরপরও তোমার বাপ অশিক্ষিত, এরপরও তোমার মা অশিক্ষিতা। কেন আজকের পর থেকে তোমার বাপ মা যদি গান বাজনা শ্রবণ করা বাদ দেয়, আজকের পর থেকে তোমার বাপ মা যদি গান বাজনা ত্যাগ করে, তাহলে তোমার মা শিক্ষিত, তোমার বাপ শিক্ষিত, তোমাদের বংশে যতজন মানুষ গান বাজনাকে ত্যাগ করে তোমার শিক্ষিত, আর আজকের পর থেকে যত মানুষ গান বাজনা শ্রবণ করবে, গান বাজনা ক্রয় বিক্রয় করবে, গান বাজনা দেখবে, এরা সব অশিক্ষিত মানুষ, এরা সব বর্বর, এরা সব নির্লজ্জ মানুষ। এই 14 বার মাস্টার ডিগ্রি পাস করুক না কেন, হাজার বার মাস্টার ডিগ্রি পাস করে অশিক্ষিত কথা আল্লাহ তাআলা বলে। অতএব বলতে চাইছি, এই গান বাজনা শ্রবণ করা ত্যাগ করুন, এই গান বাজনা শ্রবণ করা ত্যাগ করুন। অতএব যারা গান বাজনা শ্রবণ করবে এখনো পর্যন্ত, এদেরকে সব মূর্খ বলে প্রমাণ করতে আমি প্রস্তুত। একজন উঠে যান, একজন উঠে গিয়ে বলেন, আব্দুল করিম সাহেব আমার পরিবারে গান বাজনা বাজে, আমি শিক্ষিত মানুষ, দেখি কত বুকে দম আছে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলের সাথে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ কোন দিক থেকে গানের শব্দ ভেসে এলো, গানের শব্দ ভেসে আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কানে দুই আঙ্গুল, এই দুই আঙ্গুলকে ভরে নিলেন, দুই কানে দুই হাতের আঙ্গুলকে ভরে নিয়ে আব্দুল ইবনে উমারকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ সাইয়্যা, তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল জি না, আমি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ফাইজ ভাই মিনুজ না হে তার দুই কান থেকে দুই হাতের আঙ্গুলকে বের করে নিলেন, বলেন তো গান বাজনা হালাল না হারাম? কানে দুই হাতের আঙ্গুলকে আল্লাহর গান বাজনার শব্দ শুনতে পেয়ে ভরে নিলেন, তাহলে গান বাজনা জায়েজ না যায়? হারাম। যদি গান বাজনা হারামই হয়, আপনার ছেলের ফ্যামিলি এখন গান বাজনা আছে কেন? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনার শব্দ শুনতে পেয়ে দুই হাতের আঙ্গুলকে দুই কানে ভরে নিলেন, যেন গান বাজনার শব্দ আওয়াজ না আসে কানে। আর আপনার অযোগ্য সন্তান, বেহায়া সন্তান, অশিক্ষিত সন্তান আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন ভরে ওই গান বাজনা শ্রবণ করে, অথচ নিষেধ করতে পারেন না, আপনার চোখের সামনে আপনার ছেলেটা দুই কানে হেডফোন ভরে, ওয়াকম্যান ভরে, ইয়ারফোন ভরে গান বাজনা শ্রবণ করে, অথচ নিষেধ করতে পারেন না, আপনি নিজেকে মানুষ মনে করেন না তাই নিষেধ করতে পারেন না? আপনি কাপুর পিতা, আপনি অযোগ্য পিতা, আপনি অসভ্য পিতা। আপনার চোখের সামনে একটা ছেলে গান বাজনা শ্রবণ করবে মানে আপনার চোখের সামনে একটা ছেলে ওই ল্যাংটা মেয়েদেরকে দেখবে মানে আপনার চোখের সামনে একটা মেয়ে ছেলে ওই পতিতালয়ের মেয়েদেরকে, বেশ্যালয়ের মেয়েদেরকে দেখবে মানে আপনি পিতা, আপনাকে জোর করে বাধা দিতে হবে, যে কোনো মূল্যে বাধা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গান বাজে শব্দ শুনতে পাই, কানে আঙুল ভরে নিচ্ছেন, আর আপনার ছেলে আপনার চোখের সামনে গান বাজে শ্রবণ করে, মানে কি দেখাতে চাচ্ছে নিজেকে? মানুষ মনে করেন না, পশু প্রাণী মনে করেন? ওই ছেলেটা যখন গান বাজে শ্রবণ করছিল তখন আপনি বলতে পারলেন না, এই দাঁত ভেঙে দেবো বেটা, গান বাজনা শ্রবণ করো, মানে এক্ষুনি গান ডিলিট করো? বলতে পারলেন না কেন? আপনি শিক্ষিত পিতা নন, আপনি অশিক্ষিত পিতা, আপনি শিক্ষিত পিতা নন, আপনি অশিক্ষিত পিতা। আপনি যদি শিক্ষিত মানুষ নিজেকে মনে করেন, শিক্ষিত পিতা যদি মনে করেন, এই ছেলের মোবাইল থেকে গান বাজনা 24 ঘন্টার মধ্যে ডিলিট করে ফেলে দিতে হবে। এই যুবক, এই যত ছেলের মোবাইলে গান বাজনা আছে ডিলিট হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। আপনারাই বলছেন, ওরা কিন্তু বলে না, ওরা বলছে আপনি যা বলেন বলেন, যা বলবেন বলেন, শুনবো না, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেবো, তাতে যা হবে হোক, গান বাজনা শ্রবণ করো। এই বোকা ছেলে, বোকা ছেলে, তোমার বিদ্যা বুদ্ধি আছে মাথাতে? এদিকে তাকান তো, আমার দিকে তাকান, একটার এই 4G ফোনে কিংবা 5G ফোনে একটা কলার টিউন সেভ করেছে, কলার টিউন। তো আচ্ছা, কলার টিউনটা যে সেভ করেছে, তো যে কল করবে সে শুনতে পাবেন না আপনি? কথা বলে বলে যে কল করবে সে শুনতে পাবে? তোমার মাথাতে গোবর ভরা আছে না মগজ আছে? কলার টিউন সেভ করলে তুমি যে কল করছে সে শুনতে পাচ্ছে, তো তোমার কি লাভ? তোমার কি লাভ বলো? তুমি কেন গান বাজনা সেভ করলে? ও তুমিও যাবে জাহান্নাম, তাকে নিয়ে যাবে জাহান্নাম, তাই না? বলেন তো, এই ছেলের কোন বিদ্যা বুদ্ধি আছে? ওর কোন হুঁশ বুদ্ধি আছে? ও মানুষ মনে করে নিজেকে? ও নিজেকে মানুষই মনে করে না, তাই তো একটা মোবাইলে ওই গান বাজনা সেভ করে যে আমাকে কেউ যে কেউ কল করুক সেই গান বাজনা শুনতে পাবে। তোমাকে বলছি, এই আলোচনার পরে পরে তুমি গান বাজনাকে ডিলিট করো। যত ছেলেদের মোবাইলে গান বাজনা সেভ করা আছে যে অন্য কোনো মানুষ কল করে শুনতে পাবে, এই গান বাজনা ডিলিট করতে হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। পরিবর্তন হও যুবক, আমি তোমার পরিবর্তনের জন্য এসেছি, তুমি বিশ্বাস করো। যত পর্যন্ত কথা বলবে একটা হাদিস কোরআনের বাইরে কথা বলবে ইনশাল্লাহ। তুমি বাক্যকে শুধু মিলিয়ে নিও, কথার সাথে কথাকে শুধু মিলিয়ে নিও। তুমি একটু প্রমাণ সহকারে, একটু মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করো, ইনশাল্লাহ তোমার কোনো না কোনো উপকার করবই করবো আমি। এরপরে হাদিস একটু আমার দিকে তাকান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযি। পৃথিবীর মানুষ শোনো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন এক সময় চলে আসবে যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য, রেশমি পোশাক এবং জেনা করাকে হালাল মনে করে নিবে। অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন এক যুগ চলে আসবে যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য, রেশমি পোশাক, জেনা করাকে হালাল মনে করে নিবে। অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন এক সময় আসবে গান বাজনা, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য এবং জেনা ও রেশমি পোশাক করাকে এরা হালাল মনে করে নিবে। সম্মানিত উপস্থিতি, গান বাজনা যদি আপনি হালালই না মনে করেন তাহলে প্রায় এই বাড়িতে গান বাজনা বাজে কেন? গান বাজনা যদি আপনি হালালই না মনে করেন তাহলে প্রায় ছেলের মোবাইলে গান বাজনা আছে কেন? যদি আপনি গান বাজনা হালালি না মনে করেন তাহলে প্রায় ছেলের মোবাইলে গান বাজনা বাজে কেন? প্রায় বাড়িতে টিভি সিরিয়াল চলে, প্রায় বাড়িতে গান বাজনা বাজে, প্রায় বাড়িতে টিভি সিরিয়াল চলে, প্রায় বাড়িতে গান বাজনা বাজে, প্রায় বাড়িতে টিভি সিরিয়াল চলে, প্রায় বাড়িতে গান বাজনা বাজে। বলেন যেই সমস্ত পরিবারে গান বাজনা বাজে, এটা শিক্ষিত পরিবার নয়, ওটা মুসলিমের পরিবার নয়, ওটা হিন্দুদের পরিবার, ওটা খ্রিস্টানদের পরিবার, ওটা বেধর্মী পরিবার, ওটা অমুসলিমদের পরিবার। যে সমস্ত পরিবারে গান বাজনা বাজে, এটা মুসলিমের পরিবার নয়, অসম্ভব হতে পারে না, কখনো হতে পারে না, মুসলিম পরিবারে কখনো গান বাজনা বাজতে পারে না, মুসলিমদের পরিবারে কখনো গান বাজনা বাজতে পারে না, মুসলিমদের পরিবারে কখনো গান বাজনা বাজতে পারে না। আপনার পরিবারে এখনো টিভি সিরিয়াল চলে, আপনার পরিবারে এখনো গান বাজনা চলে, কি দেখাতে যাচ্ছে নিজেকে? আপনার স্ত্রী আজকে যখন সন্ধ্যাবেলায় এই জালসার স্থানে আসে তখন ওই 6টা 7টার সময় যে সিরিয়ালটা হয় টিভিতে, ওই সিরিয়াল দেখে এসেছে, বলেন কথাবার্তা কি ভুল হচ্ছে কি?
আপনার স্ত্রী যখন এই সন্ধ্যাবেলায় এই আলোচনা শুনতে আসে, তখন আপনার স্ত্রী টিভি সিরিয়াল দেখে এসেছে, বলেন ওই পরিবারের টিভি সিরিয়াল চলবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের সম্মুখে এমন এক সময় চলে আসবে, এরা গান বাজনাকে হালাল মনে করে নেবে। গান বাজনা আপনি হালাল মনে করে নিয়েছেন এই কথাই চূড়ান্ত। গান বাজনা যদি হারামই না মনে করলেন, তাহলে বাড়িতে টিভি সিরিয়াল চলে কেন? বাড়িতে আপনার টিভি সিরিয়াল চলবে কেন? ওই ফিল্ম চলবে কেন? বাড়িতে টিভি সিরিয়াল চলবে কেন? এদিকে তাকান, একটা 36 ইঞ্চির এলসিডি, একটা বড় এলসিডি লাগিয়েছেন। এদিকে তাকান, দেখতে পাচ্ছেন আপনার সময় আমাকে? পিছনে মানুষ আপনাদেরকে বলছে, আপনারা সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? আমার দিকে তাকান, এটা হচ্ছে ডাইনিং টেবিল, এটা ডাইনিং। এই ডাইনিং টেবিলের সামনে একটা 36 ইঞ্চির এলসিডি লাগিয়েছেন। কত ইঞ্চির? 36 ইঞ্চির এলসিডি। ওই 36 ইঞ্চির এলসিডিতে একটা বেসরকারি মেয়েরা, প্রতিদলের মেয়েরা নাচে, আর ওই গান বাজনা নাচ ড্যান্স তুমি দেখো, তোমার বাপ দেখে, তোমার মা দেখে, তোমার দিদা দেখে, তোমার দাদু দেখে, তোমার দিদি দেখে, তোমার জামাইদা দেখে, তোমার চাচাতো বোন দেখে, তোমার চাচা দেখে, তোমার কাকি দেখে। বলো যুবক, এই পরিবারটা যারা এক জায়গায় মিলে, একসাথে মিলে ওই নোংরা মেয়েদেরকে এলসিডিতে দেখছে, এটা কি শিক্ষিত পরিবার? কথা বুঝতে পারেন না মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গান বাজনাকে হালাল মনে করে নিবে, এরাই সেই মানুষ, একসাথে ছেলে মেয়েরা গান বাজনা দেখে, বাপ মা একসঙ্গে, বলেন এই বাপের কোনো বিদ্যা আছে, এই মায়ের কোনো বুদ্ধি আছে? এর বাপের বিদ্যা নাই, এর মায়ের বুদ্ধি নাই, ওদের কারোর বিদ্যা বুদ্ধি নাই। বিদ্যা বুদ্ধি থাকলে কেউ গান বাজনা দেখতে একসঙ্গে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই গান বাজনা মুখে লাত্তি মেরে 24 ঘন্টার মধ্যে যত বার টিভি সিরিয়াল আছে সব টিভি সিরিয়ালকে মুখে, টিভি সিরিয়াল মুখে লাত্তি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। এই টিভি সিরিয়াল 14 বছর ধরে আপনাদের পরিবারে চলে কোন লজ্জাই? এই টিভি সিরিয়াল আপনাদের বাড়িতে 14 বছর ধরে চলে কোন লজ্জাই? আপনাদের বাড়িতে 14 বছর ধরে আছে কি হিসেবে? আমাদের বাড়িতে 14 বছর তো বন্ধুদের কথা, 14 সেকেন্ড থাকার কোনো সময় পাবে না, 14 বছর তো বহু দূরের কথা, 14 সেকেন্ড সময় পাবে না। বলেন সেই পরিবারের টিভি সিরিয়াল 14 বছর ধরে চলে কেন? আপনাকে আপনি বলতে, আমি বলতে চাইছি এই টিভি সিরিয়ালকে লাত্তি মেরে ভেঙে চৌচির করে দেন, নইলে এটা একটা অশিক্ষিত পরিবার, এটা মুসলিমের পরিবার নয়। শুনুন সম্মানিত মা বোন, আপনাকে বলছি যেই সিরিয়াল আপনি দেখেন এই সিরিয়াল দেখা হারাম, যেই সিরিয়াল আপনি দেখেন এই সিরিয়াল দেখা হারাম, যেই সিরিয়াল আপনি দেখেন এই সিরিয়াল দেখা হারাম। একটু প্রশ্ন উত্তর দিবেন, একটু সবাই একবাকে উত্তর বলবেন, আপনাদের একটা চ্যানেল কি দেখাতে পারবেন যে হিন্দুদের বাড়িতে চলছে? মুসলিমদের একটা চ্যানেল কেউ দেখাতে পারবেন? উঠে জানতে পারবেন? একজন বলেন তো যে আমাদের ইসলামিক চ্যানেল হিন্দুদের বাড়িতে চলছে, একটা চলছে গো? চলে না তো? হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের হাজার হাজার চ্যানেল, লক্ষ লক্ষ যেটা আপনার বাড়িতে চলে কোন লজ্জায় বলেন? কেন চলে? চলবে কেন? ওই হিন্দু ইহুদি খ্রিস্টানদের চ্যানেল আপনার বাড়িতে চলবে কেন? তাদের চ্যানেল চলবে কেন? আপনি জানেন না তারা জাহান্নামে যাবে, কথা চূড়ান্ত সত্য। তো জাহান্নামে যাবে যেমন, আপনি জাহান্নামে যাবেন তেমন, তারা জাহান্নামে যাবে যেমন, আপনি জাহান্নামে যাবেন তেমন। শোনো যুবক, আজকে আলোচনা হওয়ার পর তুমি যদি গান বাজনাকে ডিলেট করতে না পারো, আজকের আলোচনা হওয়ার পর যদি তুমি এই গান বাজনাকে লাত্তি মেরে যদি ছুঁড়ে ফেলে দিতে না পারো, তাহলে তুমি একজন মুনাফিক। তুমি বক্তব্যের সাথে মুনাফিক করো না। আব্দুল করিম বিনামুল ইসলামের বক্তব্য শুনে ভালো লাগে তাই বক্তব্য শুনতে আসিও না, আব্দুল করিম বিনামুল ইসলামের বক্তব্য শুনে ভালো লাগে তাই বক্তব্য শুনতে আসিও না। বক্তব্য এমন গতিতে শুনতে হবে যেন আমি আমল করতে পারি, যেন আমল করতে পারি। আর যদি আমল করতে না পারেন তাহলে বক্তব্য শুনতে আসছেন না, আমি আপনাকে আবারও নিষেধ করছি। বক্তব্য শুনতে ভালো লাগে আমার তাই আসছেন না, যদি আমল করতে পারতে বক্তব্য শুনতে আসছেন, যদি আমল করতে না পারতে বক্তব্য শুনতে আসছেন না। এদিকে তাকান, এই যত যুবক মা যুবতী ছেলে মেয়েরা আজকে গান বাজনাকে ডিলেট করে দিবে, ফেলে দিবে, শ্রবণ করা ত্যাগ করবে, এরা সব শিক্ষিত মানুষ, এরা জাহান্নামে আর যাবে না। একটু তাকান তো, খ্রিস্টানেরা কোথায় যাবে বলেন তো দেখি? জাহান্নামে। জাযাকাল্লাহু খাইরান। আপনি একাই আপনারা জানেন না, কেউ বলতে মুখ দিয়ে কথা বের হয় না? না বৌদ্ধরা, নাসারারা, অমুসলিমরা, সাঁওতাল, ডোম,
এক কথাই মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে যত জাতি আছে সব কোথায় যাবে? সব এরা জাহান্নামে যাবে। তবে এরা জাহান্নামের সবথেকে তল দেশে থাকবে না, এরা জাহান্নামের কোথায় থাকবে না, তল দেশে থাকবে না। আব্দুল করিম সাহেব জাহান্নামের সবথেকে তল দেশে কে থাকবে? তুমি আর তোমার বাপ। আব্দুল করিম সাহেব আমি আর আমার বাপ তো জাহান্নামের তল দেশে কথা বলছে। হ্যাঁ তুমি আর তোমার বাপই থাকবে জাহান্নামের সবথেকে তল দেশে, দেখবে তুমি, দেখবে তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামে ইহুদি যাবে কথা চূড়ান্ত সত্য, খ্রিস্টানরা জাহান্নামে যাবে কথা চূড়ান্ত সত্য, নাসারারা জাহান্নামে যাবে কথা চূড়ান্ত সত্য, ও মুসলিমরা জাহান্নামে যাবে কথা চূড়ান্ত সত্য। তবে না জাহান্নাম সবদিকে তল দেশে থাকবে না। জাহান্নাম সবদিকে তল দেশে যারা থাকবে তারা হলো মুনাফিক। জাহান্নাম সবদিকে তল দেশে যারা থাকবে তারা হলো মুনাফিক। বক্তার সাথে মুনাফিক করিয়ে আজকের আলোচনার পর যত মানুষ গান বাজনাকে ডিলিট করে দিবে এরা সব জান্নাতে যাবে, এরা জাহান্নাম সবদিকে তল দেশে থাকবে না। আর আজকে আলোচনার পরও যদি গান বাজনা চলে তাহলে আপনি জাহান্নামের সবথেকে তল দেশে থাকবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুঝতে অসুবিধা হয়েছে? আসলে বুঝতে অসুবিধা হয়নি। অতএব আপনাকে আমি বলতে চাইছি গান বাজনা ডিলেট করেন, নইলে পরকাল বড় ভয়াবহ জটিল কঠিন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের উপর আমার ভয়, আমার উম্মত জেনাকে হালাল মনে করে নেবে, জেনাকে হালাল মনে করে নেবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। অচিরেই মানুষের সম্মুখে এমন এক সময় আসবে যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করে নেবে। জেনা ব্যভিচারকে হালাল মনে করে নিয়েছে প্রায় যুবকের কথাই চূড়ান্ত, জেনা ব্যভিচারকে হালাল মনে করে নিয়েছে প্রায় যুবকের কথাই চূড়ান্ত, জেনা ব্যভিচারকে হালাল মনে করে নিয়েছে প্রায় যুবক যুবতী, এ কথাই চূড়ান্ত। যদি হালালই না মনে করে তাহলে প্রায় ছেলের মোবাইলে ওই অবৈধ নারী নাম্বার আছে কেন? যদি জেনা ব্যভিচারকে হালালি না মনে করে এই ছেলে মেয়েরা তাহলে তাদের মোবাইলে ওই অবৈধ নারী নাম্বার আছে কেন? শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি যেই মহিলার জন্য বলছো, তুমি যাকে বলছো, তোমাকে যারা বাঁচবো না, তুমি না হলে জান দিয়ে দিব। তোমার গার্লফ্রেন্ডের কথা বলছি, ওই যে বোকা ছেলে, তোমাকেই বলছি, মুখ নিজের দিকে কেন, তোমাকেই বলছি, আমার দিকে তাকাও, তোমাকেই বলছি, তুমি যে বলছো অমুককে ছাড়া বাঁচবো না, অমুক না হলে মরে যাবো, অমুক না হলে জান দিয়ে দিব, অমুকের সাথে বিবাহ না দিলে আমি আত্মহত্যা করব, অমুকের সাথে পিতা মাতা যদি বিবাহ না দেয় তাহলে গাছের সাথে দড়ি ভিড়িয়ে গলাতে দড়ি দিয়ে জান দিয়ে দিব, বোকা ছেলের মাথাতে গোবর ভরে। তোমার বুদ্ধি নাই, তুমি যার জন্য বলে জান দিয়ে দিব মরে যাব, তোমার সাথে বিবাহ না হলে আমি আত্মহত্যা করব, এই কথা তুমি কাকে বলছো? তুমি আজকে মরে যাও, তুমি যদি আজকে মরে যাও কালকে আরেকটা বয়ফ্রেন্ড খুঁজবে। অন্যম নারী, তুমি আজকে যদি মারা যাও আরেকটা বয়ফ্রেন্ড খুঁজবে কালকে। অন্যম নারী, বোকা ছেলে, তুমি জানো না নারী কাকে বলে, তুমি জানো না নারী কাকে বলে, যেই নারীর জন্য পিতা মাতাকে লাথি মারছো, যেই নারীর জন্য নিজের মাকে লাথি মারছো, আম্মাকে বলছে বিবাহ যদি না দাও তাহলে তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেবো, যেই মহিলার জন্য তুমি বলছো তোমার মাকে তোমাকে লাথি মারবো, এই নারী তোমাকে আগে ধ্বংস করবে, এ তোমার পাপকে ধ্বংস করবে, এ তোমার জাতিকে ধ্বংস করবে, এ তোমাকে ধ্বংস করবে। তোমার ঘটনা মনে নেই, তোমার ঘটনা মনে নেই, তোমার ইউসুফ জুলাইকার ঘটনা মনে নেই, বোকা ছেলে, ইউসুফ জুলাইকার ঘটনা মনে নেই? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইকে বলে ইউসুফ আমার সাথে জেনা লিপ্ত হও, আমার সাথে ব্যবচারে লিপ্ত হও, আমার সাথে জেনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন মা আল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করি জুলাইখা, আমি তোমার সাথে জেনে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি জুলাইখা, আমি তোমার সাথে জেনে লিপ্ত হতে পারবো না। তখন জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামের সাথে জোরপূর্বক জেনা করবে, ইউসুফ আলাইহিস সালামের সাথে জোরপূর্বক ব্যভিচারে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে চলে যাচ্ছে, দরজা একের পর এক খুলে যাচ্ছে, জুলাইখা তার পিছন পিছন দৌড়াচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই, জুলাইখা তার পিছন পিছন দৌড়াই, ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই, জুলাইখা তার পিছন পিছন দৌড়াই, দরজা খুলে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম চলে যাচ্ছে, দরজা খুলতে 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 শেষ দরজা যখন খুলে যাবে তখন জুলাইখা স্বামী, শেষ দরজা যখন খুলে যাবে তখন জুলাইখা স্বামী, যেমনই শেষ দরজা খুলে গেছে তেমনি জুলাইখা স্বামী দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেমনই জুলাইখা দেখেছে আমার স্বামী দরজায় দাঁড়িয়ে আছে তেমনি বাক্যকে উল্টে দিল, বাক্যকে উল্টে দিয়ে বলছে আরে 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 এই যে দেখুন 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 আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে জেনা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, দুধ কলা দিয়ে কালসা পুষেছেন, তার স্বামীকে বলছে জুলাইখা দুধ গলা দিয়ে কালসা পুষেছেন, এই যে দেখেন আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে জেনা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। বলো যুবক
এতক্ষণ পর্যন্ত জেনা করার জন্য ব্যস্ত ছিল কে কে জুলাইখা যেমনই তার স্বামীকে দেখে তেমনি বাক্য উল্টে দিয়েছে বোকা ছেলে এর নাম নারী এর নাম নারী এ নারী তোমাকে ধ্বংস করবে এ তোমার বাপকে ধ্বংস করবে এ তোমার জাতিকে ধ্বংস করবে এ তোমার বংশকে ধ্বংস করবে বোকা ছেলে তুমি যেই নারীর জন্য বলি তোমাকে যেটা বাঁচব না যেই নারীকে তুমি ওই তোমাদের পার্কে নিয়ে গেছো এই নারীর পিতা মাতা যদি কেউ তোমাকে পার্কে একসাথে দেখে নাই তাহলে ওই নারী বাক্যকে সঙ্গে সঙ্গে উল্টে বলবে আব্বু 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 এই যে ছেলেটা দেখছেন এই ছেলেটা আমাকে জোরপূর্বক পার্কে নিয়ে এসেছে বাক্য উল্টাতে পারে না বাক্য উল্টাতে পারে না বাক্যকে সঙ্গে সঙ্গে উল্টে দিতে পারে তার নাম কি তার নাম নারী বোকা ছেলে তোর মাথাতে গোবর আছে যার জন্য বলছে মরে যাব তুমি আজকে মরেও কাল কার একটা বয়ফ্রেন্ড খুঁজো তার নাম নারী জুলাইখা সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে বলছে দেখেন আপনি ছিলেন না তার সুযোগ নিয়ে আমার জেনা প্রয়োজন ব্যস্ত হয়েছিল সঙ্গে সঙ্গে জুলাইখা বলছে আরে একে জেলখানায় বন্দি করতে হবে নইলে কে ফাঁসি দিতে হবে একে জেলখানায় বন্দি করতে হবে নইলে কে ফাঁসি দিতে হবে জুলাইখা বাক্য বলতেই আছে জুলাইখা বলছে আরে আপনি কি বলবেন আমি দিচ্ছি অনুমতি একে জেলখানায় বন্দি করে দেন নইলে ফাঁসি দিয়ে দেন তখন জুলাইখা স্বামী বলল আচ্ছা ঠিক আছে একে জেলখানায় বন্দি করা হোক তখন ইসুফ আলাইহিস সালাম জেলখানে বন্দী করে দিল দেখো যুবক একটা বাক্যের জন্য বক্তম কত বড় শাস্তি তোমাকে যদি ধ্বংস না করে তোমাকে আমি কি দিয়ে বুঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাত্রাত্ববাদী ফিতনাতান আদর আলা রিজালি মিনান নিসা আমি আমার জীবনে ছাড়নি করে আমার বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়নি করে আমার বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে বড় যুবক এই নারী তোমার জন্য একটা খুব অত্যন্ত জঘন্যতম বস্তু এই নারী তোমার জন্য একটা খুব ক্ষতিকারক বস্তু এই সুযোগ পেয়ে তোমাকে ধ্বংস করেই ছাড়বে নিজে ধ্বংস হয়ে ছাড়বে যুবক তুমি পরিবর্তন হও আজকে তুমি জেনার গল্প ত্যাগ করো তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে হয়ে যাবে আজকে জেনার গল্প ত্যাগ করো পৃথিবীর যে কোনো বিপদ থেকে হয়ে যাবে যে কোনো বিপদ আব্দুল করিম সাহেব এত কড়া করে বলছেন প্রমাণ আছে তো আমি যদি আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা ত্যাগ করতে বেঁচে যাবো তো যে কোনো বিপদ থেকে প্রমাণ আছে তো জি হ্যাঁ প্রমাণ আছে তাই এত কড়া কঠিন ভাবে বলা প্রমাণ আপনিও জানেন আপনিও জানেন হাদিস সহি মুসলিম মিসকাতের হাদিস আপনারও জানা আছে দেখুন একটু আমার দিকে তাকান কেউ মুখ নিজের দিকে করে রাখবেন না জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে পেয়ে যাবেন এই বাক্য বলতে চাইছি হাদিস বুখারী মুসলিম একটু লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনজন মানুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ বৃষ্টি চলে এলো বৃষ্টি চলে আসার কারণে তিনজন মানুষ একটা গুহাতে আশ্রয় নিল গুহাতে আশ্রয় নেওয়ার পর যেমন গুহাতে আশ্রয় নিয়েছে হঠাৎ কোন দিক থেকে একটা পাথর এসে গুহার মুখে পড়ে গেল গুহা বন্ধ হয়ে গেল আসমান আর দেখা যায় না তখন তিনজন বলাবলি করছে তোমরা কি কেউ ভালো কাজ করেছো তোমরা কি কেউ ভালো কাজ করেছো যদি ভালো কাজ করে থাকো এই ভালো কাজের মাধ্যমে আল্লাহকে ডাকো আল্লাহ পাথর সরিয়ে দিতে পারেন এই ভালো কাজের মাধ্যমে আল্লাহকে ডাকো আল্লাহ পাথরকে সরিয়ে দিতে পারেন তখন তিনজনের একজন বলছে আল্লাহ আমি আমার মা বাবাকে খুব ভালোবাসতাম আমি গরু ছাগল চড়াতাম আল্লাহ আমি আমার পিতা মাতাকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাতাম ততক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাতাম না আমার ছেলে মেয়েদেরকে দুধ পান করাতাম না আমি একদিন গরু ছাগল মোষ নিয়ে চড়াতে 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 অনেক দূর চলে গেছি আমার আসতে দেরি হয়ে গেছে আল্লাহ এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে এসে দেখছি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে আমি আমার পিতা মাতার মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম আমি আমার পিতা মাতাকে জাগানো পছন্দ মনে করলাম না আমার পিতা মাতাকে আমি উঠানো পছন্দ মনে করলাম না আমার ছেলে মেয়ে আমার পায়ের কাছে গড়াগড়ি করছিল ভুকায় জ্বালায় খিদার জ্বালাতে তারপর আমি আমার ছেলে মেয়েকে দুধ পান করাইনি আমি এটা পছন্দ মনে করতাম না আমার পিতা মাতা আগে দুধ পান করবে তারপর আমার ছেলে মেয়েকে পান করবে এটা আমি ভাবতাম আমি আমার পিতা মাতার আগে আমি আর বাচ্চাদেরকে দুধ দিইনি আল্লাহ এই কাজ যদি শুধু তোমাকে খুশি করার উদ্দেশ্য করে থাকি মাবুদ তাহলে তুমি পাথরটাকে একটু সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে পাথর একটু সরিয়ে দিলাম তখন তারা আসমান দেখতে পাচ্ছে তৃতীয় জনের তৃতীয় জন বললেন আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নির্ধারণ করেছিলাম একটা লোককে কাজের জন্য নির্ধারণ করেছিলাম ওই লোকটা অর্ধদিন কাজ করলো অর্ধদিন কাজ করার পর আমি তখন যখন তাকে মজুরি দিতে গেলাম তখন সে লোকটা মজুরি নিল না টাকা পয়সা নিল না আমি ওই মজুরি দিয়ে ওই টাকা পয়সা দিয়ে অনেক চাষবাস করলাম অনেক গরু ছাগল এক পর্যায়ে হলো অনেকদিন পর সেই লোকটা এসে আমাকে বলছে ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আমার মজুরি দাও
আমি যেই টাকা উপার্জন করেছিলাম সেই টাকা আমাকে ফেরত দাও দাও। তখন ওই লোকটা বলল এই যে যত গরু ছিল সব এগুলো আপনারা নিয়ে চলে যান, যত গরু ছিল সব আপনার। তখন ওই লোকটা বলছে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনি আমার সাথে মজা করিয়েন না, আমি আপনার কাছে মজুরি চাইতে এসেছি, গরু ছাগল চাইতে আসিনি। তখন ওই লোকটা বলছে আমি আপনার সাথে পরামর্শ, আমি আপনার সাথে মজা করি না, এগুলো সব আপনার, আপনি নিয়ে চলে যান। ওই লোকটা সব গরু ছাগলকে নিয়ে চলে গেল। এবার এই লোকটা আল্লাহকে বলছে গুহার ভিতর থেকে, আল্লাহ এই কাজ যদি তোমাকে খুশি করার উদ্দেশ্য করে থাকে মাবুদ, তাহলে পাথরটাকে পুরো এই পাথরটাকে আর একটু সরিয়ে দাও যেন আমরা আরো ভালোভাবে আসমান দেখতে পাই। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, পাথরটাকে আর একটু সরিয়ে দিলাম। এবার যুবক তোমার হাদিস, যুবক এবার তোমার হাদিস, জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ দেখবে, এবার তোমার জন্য একটু তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 33 জন বলছেন আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম। সারা পৃথিবীর মানুষ তার স্ত্রীকে যত না ভালোবাসে তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসি, আমার চাচাতো বোনকে এত ভালোবাসি, আমি আমার চাচাতো বোনকে এত ভালোবাসি। সারা পৃথিবীর মানুষ যত তার স্ত্রীদেরকে ভালোবাসে তার থেকে হাজার কোটি গুণ বেশি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আল্লাহ আমার চাচাতো বোনকে বললাম এই আমার সাথে জেনা করার জন্য প্রস্তুত হ, আমার শোনো আমার সাথে জেনা করার জন্য লিপ্ত হ, প্রস্তুত হ, প্রস্তুতি গ্রহণ কর। তখন আমার চাচাতো বোন বলল বলো কি তুমি, আমি তোমার সাথে চাচাতো তোমার সাথে জেনা লিপ্ত হতে পারবো না, তুমি যদি আমাকে 100 সোনা দিরহাম দিতে পারো, তুমি যদি আমাকে 100টা স্বর্ণের মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনা লিপ্ত হব। তখন এই ছেলেটা মনে করে এই মেয়েটা মনে করেছিল আমার চাচা তখন গরিব মানুষ, আমার চাচাতো ভাই গরিব মানুষ, 100 স্বর্ণর মুদ্রা জড়ো করতে পারবে না, জোগাড় করতে পারবে না। এই ছেলেটা হার ভাঙা পরিশ্রম করলেন, হার ভাঙা পরিশ্রম করার পর এক পর্যায়ে 100 সোনার দিরহাম জড়ো করে নিয়েছেন, 100 সোনার দিরহাম জড়ো করে নিয়েছে, কাপড়ে জড়িয়ে নিয়েছে, বলছে এনে এতে 100 সোনার দিরহাম আছে, এনে 100 সোনার দিরহাম আছে, নে এবার আমার সাথে জেনা করার জন্য প্রস্তুত হ, আমার সাথে জেনা করার জন্য রেডি হ। এই মহিলাটা রেডি হয়ে গেছে, এই ছেলেটা ওই মহিলা দুই জায়গার মাঝখানে বসে গেছে, এবার জেনা করবে এমন অবস্থায় জেনা করবে, দুই জায়গার মাঝখানে বসে গেছে, দুই জায়গার মাঝখানে যেমনই বসে গেছে তখন মহিলার বলছেন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, আমার সতীত নষ্ট করিস না, তুই বিনা মহারাদে করে আমার এই জন্মাঙ্গর পর্দাকে ছিঁড়ে দিস না, তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে আমার কাছ থেকে উঠে যা। এই ছেলেটা সঙ্গে সঙ্গে সেই মহিলা দুই জায়গার মাঝখান থেকে উঠে গেল, দুই জায়গার মাঝখান থেকে উঠে গিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ এই কাজ যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি, এই কাজ যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি মাবুদ, তাহলে তুমি পাথরটাকে পুরোপুরি সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, পাথরটাকে পুরোপুরি সরিয়ে দিলাম। আল্লাহ তাআলা পাথরটাকে পুরোপুরি সরিয়ে দিলেন। বলো যুবক, এটা জেনার গল্প ছিল, জেনার গল্প ছেড়ে দিয়েছে তাই পৃথিবীর যে কোনো বিপদে বেঁচে গেছে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুঝতে পারেননি হাদিস, জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ দিক বেঁচে যাবে, যে কোনো বিপদ যতই বিপদ হোক না কেন বেঁচে যাবেন, এ কথা চূড়ান্ত হাদিস ওই মুসলিম মিসকাত, সন্দেহের কোনো অবকাশ নেই। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, প্রায় ছেলের মোবাইলে অপরিচিত নারী নাম্বার, প্রায় ছেলের মোবাইলে নোংরা নারী নাম্বার, প্রায় মেয়ের মোবাইলে ওই নোংরা ছেলের নাম্বার থাকবে কেন, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো হারাম। এই যে একটু তাকাও শাস্তির কথা বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলছেন আমি একদা ছেলে মেয়েদেরকে দেখলাম, পুরুষ নারীকে দেখলাম, উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় এইভাবে জমা ধরে আছে, আগুনের ভেতরে তারা জমা ধরে আছে, আগুন যখন উপরে উঠে যাচ্ছে দাদা 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 করতে 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 যখন আগুন উপরে চলে যাচ্ছে তখন পুরুষ নারী সব একসাথে জমা ধরে আছে, আর সব পুরুষ নারী একসাথে আগুনের সাথে সাথে উপরে উঠে যাচ্ছে, আগুন যখন কমে যাচ্ছে আবার পুরুষ নারী ওই আগুনের সাথে সাথে আবার গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, আবার যখন আগুন বেড়ে যাচ্ছে দাদা দাদা করে যখন আগুন উপর দিকে চলে যাচ্ছে তখন পুরুষ নারী সব একসাথে আগুনের সাথে সাথে চলে যাচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলছেন মা না হলো জিব্রাইল, জিব্রাইল এরা কারা, জিব্রাইল এরা কারা, জিব্রাইল এরা কারা, জিব্রাইল এরা কারা। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ নবী এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিনী, বলো যুবকেরা কারা।
এরা ব্যভিচার ব্যভিচারিণী, যারা জেনার গল্প করে, যারা ব্যভিচার করে, যারা জেনার গল্প করে, যারা জেনার গল্প করে, এরা হচ্ছে ওই পুরুষ নারী, এদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জাহান্নামে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন এক পর্যায়ে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তারা হলো ব্যভিচার ব্যভিচারিণী। ব্যভিচার ব্যভিচারিণীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম যারা আগে থেকে থাকবে তারা বলবে আরে ছি 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 ছি, কাকে জাহান্নামে নিক্ষেপ করলো, মানুষ শোনো, আল্লাহ প্রতি রাত্রি এই আসমানে নেমে আসেন, আল্লাহ প্রতি রাত্রি এই আসমানে নেমে আসেন, এই আসমান যেটা আমরা দেখতে পাচ্ছি এই আসমানে নেমে আসে আল্লাহ তাআলা বলেন হায় উনাদি মুনাদি, পৃথিবীর মানুষ কে কোথায় আছো আমার কাছে চাও আমি তোমাকে তাই দিয়ে দিব, পৃথিবীর মানুষ কে কোথায় আছো আমার কাছে কিছু চাও আমি তোমাকে তাই দিয়ে দিব, যে চা চায় আল্লাহ তাআলাকে তাই দিয়ে দেন, যে চা চায় আল্লাহ তাআলাকে তাই দিয়ে দেন, যে চা চায় আল্লাহ তাআলাকে তাই দিয়ে দেন। আল্লাহ বলছে তোমরা কি বড় অসুখে পড়ে আছো, কে একবার আমাকে বলে গভীর রাত্রে আল্লাহ আমি গভীর আমি বড় অসুখে পড়ে আছি আমার অসুখকে তুমি উদ্ধার করো, অসুখ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। আল্লাহ বলছে একবার যদি কোনো মানুষ বলে কোনো বান্দা বান্দি আমাকে বলে আমি সঙ্গে সঙ্গে সেই অসুখ থেকে পরিত্রাণ দিয়ে দিই, কেউ যদি বলে আল্লাহ আমার সংসারে খাদ্য জুটে না আমার সংসারে টাকা জুটে না মাহবুব আমার সংসারে খাদ্য দাও টাকাতে বরকত দাও, আল্লাহ তাআলা বলেন আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাহু জানিয়াতান তাকি ইল্লা বিফারজিহা, যার জেনার সাথে সম্পর্ক আছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই যুবক বোকা ছেলে, তুমি কলেজে চাকরি পরীক্ষা দিয়ে বসেছো, চাকরি পরীক্ষাতে বসে রাতে কালকে পরীক্ষা দিতে যাবে, এই যে কদিন আগে টেট পরীক্ষা হলো না প্রাইমারি, ওই যুবকের কথা বলছে যুবতীর কথা বলছে, ও কালকে পরীক্ষা দিতে আজকে রাতে খুব দোয়া করছে আল্লাহ পরীক্ষাতে পাস করে যাই, আল্লাহ পরীক্ষাতে পাস করে যাই, আল্লাহ পরীক্ষাতে পাস করে যাই, আল্লাহ চাকরিটা যেন হয়ে যায়। তখন আল্লাহ ডাক পড়ে বলছে এই যুবক এই জেনার গল্প ত্যাগ করো তাহলে পরীক্ষায় পাস করো, কবুল হবে না এর দোয়া কবুল হবে না কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই যুবক তোমাদের মধ্যে অনেক যুবক আছে যারা সালাত আদায় করে আমার প্রেমের গল্প করে, এই তোমাকে বলছি হে যুবক তুমি হাসছো, তোমাকেই তো বলছি লজ্জা হয় না তোমার হাসছো, তুমি তোমার যে প্রেমের গল্প চলে মেয়ের সাথে তুমি যদি তাহাজ্জুদের সালাত ওটা আল্লাহকে তো আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমার মা অসুস্থ আছে আল্লাহ তুমি আমার মাকে মায়ের অসুস্থ আল্লাহ তুমি দূর করো আল্লাহ তুমি দূর করো, আল্লাহ তুমি এক পর্যায়ে বলবো ও যুবক জেনার গল্প ত্যাগ করো তাহলে তোমার মায়ের অসুখ দূর হবে। কথা বুঝতে পারেন না আপনারা, এই যে চাচারা আপনারা কথা বুঝতে পারছেন, জেনার গল্প জেনার গল্প ত্যাগ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন, যে কোনো দোয়া ইনশাআল্লাহ কবুল হবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব পরিবর্তন হন এর পরের অংশ, সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বর বললেন নেশাদার দ্রব্যকে মানুষ হালাল মনে করবে, নেশাদার দ্রব্য, নেশাদার দ্রব্য বোঝেন না বোঝেন না, কি কি বলেন নেশাদার দ্রব্য একবার বলেন, শুধু মদ নয়, আমি তো ভেবেছি মদ কে নিয়ে সাদা দ্রব্য বলবেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের সম্মুখে এমন এক সময় আসবে যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করে নেবে, এখন যদি মুরব্বি সাহেবের পকেট চেক করা হয় তো এখন গুল পাওয়া যাবে, পাওয়া যাবে না। আর যুবক এই বোকা ছেলে তুমি যে বলছো ঠিক ঠিক, তোমার মুখ তোমার পকেট চেক করতে এখন বিড়ি পাওয়া যাবে, তুমি তো বলছো ঠিক তো তোমার পর চেক করলে এখন বিড়ি পাওয়া যাবে, তুমি মানুষ নও তুমি পশু, তুমি গরু ছাগল নিজেকে মানুষ মনে করো না পশু মনে করো গরু ছাগল মনে করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর,
যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না বলো যুবক তুমি এখনো বিড়ি গুল গুটকা খাও কেন যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা চিরাঙ্গা জর্দা সিগারেট খইনি এই যাবতীয় যারা খাই পান করে তারা জান্নাতে যাবে না এই যাবতীয় যারা খাই পান করে তারা জান্নাতে যাবে না এই যাবতীয় যারা খাই পান করে তারা জান্নাতে যাবে না মুরব্বি সাহেব হযরতের সালাত আদায় করা খুব জটিল কঠিন একটি বিষয় ফজরের সালাত আদায় করা খুব জটিল কঠিন একটি বিষয় এই শীতে ফজরের সালাত আদায় করা কি যেমন তেমন বিষয় গো যাতা ঠান্ডা পানি গই ট্যাঙ্কির পানি এত শীতে কষ্ট করে সালাত আদায় করছেন ফজরের ট্যাঙ্কির পানি উজু করছেন যখন আপনি সালাত আদায় করতে আসছেন তখন হাতে গুল নিয়েছেন যে গুল মাছ জেনার আসছেন মাছতে 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 যখন গুল মাছ শেষ হয়ে গেছে তখন ওই ট্যাঙ্কির পানি উজু করে চলে গেলেন বলেন তো এবার জান্নাত লাভ করতে পারবেন আজ থেকে ইনশাআল্লাহ এই নেশাদার দ্রব্য ত্যাগ হবে তো আপনারা বলেন ত্যাগ হবে তো শোনো যুবক যত ছেলে মেয়েরা এই নেশাদার দ্রব্য খাই পান করে কেউ জান্নাতে যাবে না প্রমাণ দিবেন আপনারা এদিকে তাকান একটু আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুন আল জান্নাত আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খাম যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না যারা বিড়ি গুল গুটকা গাঁজা হেরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা খইনি গুল সিগারেট এই যাবতীয় জিনিস যারা খাই পান করে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না আইন আজকে পাস হয়নি আইন 1450 বছর আগে পাস হয়েছে আইন আজকে পাস হয়নি আইন 1450 বছর আগে পাস হয়েছে আপনার হুজুর দেখতে পাইনি আপনার হুজুর না দেখতে পেয়ে বলেছে বিড়ি গুল গুটকা খাওয়া মাকরু বিড়ি গুল গুটকা খাওয়া মাকরু কে বলেছে মাকরু বিড়ি খাওয়া হারাম বিড়ি খাওয়া হারাম বিড়ি খাওয়া হারাম দেখি তোর মায়ের বেটার বুকে দম আছে বলুক বিড়ি খাওয়া মাকরু মাকরু মানে খারাপ অপছন্দনীয় মাকরু মানে খারাপ অপছন্দনীয় ও হুজুর সাহেব মাকরু মানে তো খারাপ আপনি খারাপ জিনিস খাচ্ছেন না আমাদের ইমামতি করছেন কেন হুজুর খাই চর্দা হুজুর খাই চর্দা পান হুজুর খাই গুটকা ওই হুজুর আমাদের ইমামতি করে কেন ইমামতি করবো আপনাদের মসজিদে করবে কেন এই 14 সেকেন্ড মসজিদ থাকার কোনো যোগ্যতা আছে 14 সেকেন্ড 14 বছর ধরে আপনাদের মসজিদ আছে 14 বছর ধরে আছে কেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খাম যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজুলাতু মিনান নিসা পুরুষের বেজধারী নারী জান্নাতে যাবে না এই ছেলে এবার তোমার জন্য কথা পুরুষের বেজধারী নারী জান্নাতে যাবে না এই সম্মানিত মা বোন আপনাদেরকে বলছি শুনুন গল্প করিয়েন না সম্মানিত মা বোন আপনাকে বলছি গল্প করিয়েন এই বাক্যটুকু খুব ভালোভাবে শ্রবণ করেন পুরুষের বেজধারী নারী জান্নাতে যাবে না পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের প্যান্ট শার্ট পরে যায় নারী পুরুষের লুঙ্গি প্যান্ট পরে যায় নারী তারা জান্নাতে যাবে না পুরুষের জুতা স্যান্ডেল পরে যায় নারী তারা জান্নাতে যাবে না মুরব্বি সাহেব একটু আমার দিকে তাকান এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট এই মেন গেটের সামনে আপনি চেয়ার নিয়ে বসে আছেন মেন গেটের সামনে এইভাবে চেয়ার নিয়ে বসে আছেন আর আপনার ওই মেয়েটা যে মেয়েটা এইচএসে পড়ে যে মেয়েটা মাধ্যমিকে পড়ে যে মেয়েটা কলেজে পড়ে ওই মেয়েটা হোটেল লিপস্টিক লাগিয়ে মাই হিল তোলা জুতা পরে পুরুষের জিন্সের প্যান্ট পরে চুলকে ছেড়ে দিয়ে একটা গেঞ্জি জামা পরে আপনার চোখের সামনে দিয়ে ঢং 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 করতে 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 চলে গেল আপনি দেখতে পান না আপনি কি কানা আপনি কি অন্ধ আপনার কি হাত নাই আপনার কি মুখ নাই শরীরে কি রক্ত নাই জাতি সবই পুজ নিজেকে মানুষ মনে করেন না নিজেকে ইহুদি মনে করেন নিজেকে খ্রিস্টান মনে করেন নিজেকে বৌদ্ধ মনে করেন নিজেকে নাসারা মনে করেন ওই মেয়েটা আপনার মেয়ে আমার মেয়ে নয় বাধা আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে দিতে আসবো না আপনাদের এই দক্ষিণ দিনাজপুরে বাধা আপনাকে দিতে হবে বলেন ওই মেয়েটা জিন্সের প্যান্ট পরে একটা পুরুষের জুতো স্যান্ডেল পরে ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেল কেন আপনার চোখের সামনে ঢং 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 করতে করতে চলে গেল নিষেধ করতে পারলেন না মানে নিজেকে মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বসবাস করিয়েন ওই মেয়েটা জান্নাতে যাবে না যেমন আপনি আর আপনার বড় ছেলে জান্নাতে যাবে না তেমন ওই মেয়েটা জান্নাতে যাবে না যেমন আপনি
আপনারা আপনার বড় ছেলে জান্নাতে যাবেন না তেমন মনে রাখিয়েন পুরুষের বেজদারি নারী যারা তারা জান্নাতে যাবে না পুরুষের বেজদারি নারী যারা তারা জান্নাতে যাবে না সম্মানিত মা বোন আপনাকে বলছি যত পুরুষদের জামা প্যান্ট কিনেছিলেন যত পুরুষের জুতা স্যান্ডেল কিনেছেন আপনি পরবেন সেই জন্য ইউজ করবেন ব্যবহার করবেন এই জন্য সেই সমস্ত দিনী মা ও বোনদেরকে বলতে চাইছি এই আলোচনা শুনে গিয়ে বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে যত পুরুষদের জন্য জামা প্যান্ট কিনেছিলেন নিজের নিজে পরার জন্য এই জামা প্যান্টকে এক জায়গায় রাখবেন এক জায়গায় রেখে দেয়ালে কাঠি মেরে পুড়িয়ে ছারখার করে দিবেন যদি না করেন আজকের পর থেকে যদি আবার জিন্স প্যান্ট পরেন মেয়েরা যদি পরে এরা জান্নাতে যাবে না এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন আদায়ুস আল্লাহ ইউকিরু ফি আহলি খাবাত বাড়িতে বেহায়াপনার বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয় সে জান্নাতে যাবে না সম্মানিত উপস্থিতি বাড়িতে বেহায়াপনার সুযোগ কাকে বলে বাড়িতে বেহায়াপনার সুযোগ মানে যেই পরিবারের ছেলে মেয়েরা সালাত আদায় করে নাই হলো দায়ুস বুঝলেন যেই পরিবারের ছেলে মেয়েরা সালাত আদায় করে না এর বাপ হলো দায়ুস এর বাপ জান্নাতে যাবে না যেই মেয়েরা নদীতে গোসল করে এর বাপ হলো দায়ুস এর বাপ জান্নাতে যাবে না যার স্ত্রীরা বাইরে থালা বাসন মাজে এর স্বামী জান্নাতে যাবে না এর স্বামী হলো দায়ুস যার মেয়েরা পুকুরে গোসল করে বাইরে কলে উলঙ্গ অবস্থায় গোসল করে এর বাপ জান্নাতে যাবে না এরা হলো দায়ুস এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না দায়ুস হলো জান্নাত হারাম সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলতে চাইছি মাবুদ আমরা এতগুলো পর্যন্ত যত আলোচনা করলাম তুমি সকলকে দিনি মা ও বোনদেরকে ভাইদেরকে বুঝার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই পত্রিকাটায় কি লেখা আছে 23 তম বিরাট ধর্মীয় ইসলামী জালসা আদায় কইগো লেখেনি আচ্ছা উন্নতি করবে মহিলা মাদ্রাসা নাকি আপনারা সকলেই অবগত আছেন যেটা মহিলা মাদ্রাসা আর আপনারা আমাকে এমন কথা বলেছেন যে আমি আদায় করতে জানি আর আপনারা আমাকে বারবার জোর করছেন যে আদায় করবেন আমার তো জিন্দেগিতে বাক্য বলাই হয় যে কিভাবে আদায় করবো বলেন তো আমাকে এই বলা হয়েছে যে আপনি যা পারবেন তাই বলবেন আমি অন্যান্য বক্তার মতো সুর করে বলতে পারি না গো যে আদায় দিবেন আপনারা আমাকে টাকা আমার হয় না এরকম তো আপনারা সকলেই অবগত যে এটা উন্নতি গল্পে জালসা তাই আপনাদেরকে আমি একটাই বাক্য বলতে চাইছি আমাকে দয়া করে বলা করেন না আপনারা যে যা দান করেন একটু উঠে চলে আসুন উঠুন 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 কেউ নেই গো আদায় করার দান করার মতো উঠে যান দেখি একজন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ পৃথিবীর মানুষ শোনো এটা তোমার মায়ের কবর তোমার মায়ের কবরে আজাব হচ্ছে তোমার মায়ের কবরে আজাব হচ্ছে এখন তুমি যদি মসজিদ মাদ্রাসা করো ফকির মিসকিনকে দান করো তাহলে তোমার মায়ের আজাব মাফ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুঝতে পারেননি হাদিস মনে হয় কথার কথা এখন পিতামাতার কবরে আজাব হচ্ছে এখন পিতামাতার কবরে আজাব চলছে বর্তমানে এখন যদি পিতামাতার নামে দান করেন টাকা তাহলে কবর আজাব কথা বলেন কবর আজাব মাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি নাম সোহেব আলী মুন্সি আমাকে দিবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের কবর আজাব হচ্ছে এখন যদি তোমার মায়ের নামে দান করো তাহলে তোমার মায়ের কবর আজাব মাফ হয়ে যাবে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের কি কারোর পিতামাতা মারা যায়নি হ্যাঁ আমাদের কি কারোর পিতামাতা মারা যায়নি আল্লাহ না করুক যে কবর আজাব হোক পিতামাতার যদিও হয় এখন দান করলে কবর আজাব মাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর মানুষ শোনো 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 পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় তেমন দান সাদকা তোমাদের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়
দান করলে পাপ খাতা মিটে যাবে, দান সাদকা করলে জীবনে যে গুনাহ লেখা হয়েছে এই গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। এই জমিটা আপনার, প্রমাণ কি? দলিল। এই বাড়িটা আপনার, প্রমাণ কি? দলিল। তো আল্লাহ যখন বলে যাও জাহান্নামে যাও, যাও জাহান্নামে যাও, তখন আল্লাহ তাআলাকে বলবেন আপনি, আল্লাহ বলেন কি, এই যে আমার দলিল আছে, আমি যে দান করেছি, আমি যে দান করেছি, আমার কাছে দলিল আছে যে জাহান্নামে যাবো, মানে তখন আল্লাহ বলবে কই দেখি, তখন এই তো দান করেছি যে আল্লাহ, তখন বলো আচ্ছা ঠিক আছে তাহলে জান্নাতে যাও। সম্মানিত উপস্থিতি, বোঝাতে হয়তো আমি পারি না আপনাদেরকে।